কানেক্টিং বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা পাবনায় আছি, পাবনা সদর উপজেলার দোগাছি ইউনিয়নের খন্দকার বাড়িতে। মোসাম্মদ শারমিন খাতুন ওখানে আছেন, আমাদেরকে সহযোগিতা করবেন। মায়েরা আছেন, অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন। অপেক্ষায় আমরা আরেকজনকেও রেখেছি, সহযোগী অধ্যাপক ডাক্তার বেনজির হক। তিনি স্ত্রীরোগ বিশেষজ্ঞ, আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ এবং হাসপাতাল, সেখানে আছেন। অনেকক্ষণ ধরে দুই পক্ষই অপেক্ষায় আমরা আছি। যাই হোক, অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা, অনেকদিন পরে পেলাম, ব্যস্ত থাকেন। ও আচ্ছা, আপনাকে একটু আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ দিতে হয়। ওনার হাতে এই ডাক্তারকে কিন্তু আমরা অন্যভাবে একটু চিনে গেছি। পদ্মা সেতুর যেদিন উদ্বোধন, সেদিন একজন এক ভদ্রমহিলার এক প্রসূতির তিনটি বাচ্চা হয়েছে। হ্যাঁ, স্বপ্ন, পদ্মা, পদ্মা সেতু। তো সেই কারণে মানে অনেক বেশি সোশ্যাল মিডিয়া, অন্যান্য মিডিয়াগুলোতেও আমাদের ডাক্তার বেনজির হক খুব বেশি মানে আলোচনা এসছে অন্যভাবে। কিন্তু কানেক্টিং বাংলাদেশের একজন একনিষ্ঠ সদস্য বলতে চাই আমি ওনাকে। আমরা প্রায় সময় আমাদের ডাকে উনি আসেন, আপনাদের সঙ্গে কথা বলেন। শারমিন অনেকেই বসে আছে, কেমন আছেন আপনি শারমিন? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, সামনে যে ভদ্রলোক গালে হাত দিয়েছে কে? খুব মনটা খারাপ মনে হচ্ছে। আরে, এটা আমার মেয়ে মুসাম্মাত ফাতেমা। আচ্ছা আচ্ছা, ভদ্রমহিলা। হ্যাঁ, অনেক চিন্তার ব্যাপার, তাই না মা? হ্যাঁ, আমরা অনেক চিন্তা ভাবনা করতেছি, অনেক কথা বলতেছি। আচ্ছা শোনো, তুমি বসে বসে শোনো, ঠিক আছে, কোনো সমস্যা নাই। ওকে, শারমিন কি করেন আপনি? আমি গৃহিণী এখন বর্তমান। কে দেখাবেন প্রথমে? আমার পাশে আছে জলি ভাবি, ওনার সমস্যাগুলো বলবে এখন। আচ্ছা আচ্ছা, প্রথমেই জলি ভাবি। হ্যাঁ আচ্ছা। হ্যাঁ জলি ভাবি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি আপা ভালো আছে। আচ্ছা বলেন কি সমস্যা? আমার আছে জ্বরের নারী সমস্যা। জ্বরের নারী সমস্যা। আগে আপনার বয়সটা বলেন, কয়টা বাচ্চা, বাচ্চা সব হাসপাতালে হয়েছে নাকি বাড়িতে হয়েছে, একটু ছোট করে বলে নেন একবারে। হাসপাতালে হয়েছে। বাচ্চা কয়জন? তিনটা, একটা মেয়ে দুটি ছেলে। আচ্ছা, ছোট জনের বয়স কত? ১৬ বছর, ১৭ বছর হয়েছে। তার মানে সবচেয়ে ছোট ছোট বাচ্চাটার বয়স ১৬? না ছোট বাচ্চা না, বড় বাচ্চা। আর ছোটটা ৭ বছর। ছোটটা ৭ বছর। আপনার কত, আপনার বয়স কত? ৩০ তো হয়ে গেছে। আচ্ছা, তার মানে আর্লি ম্যারেজ। বড় বাচ্চা ১৭ বছর, মাত্র ১৭ বছর। হ্যাঁ, তার মানে ১২-১৩ বছরে বিয়ে হয়েছে। বিয়ে হয়েছে। হ্যাঁ, জ্বরের নারীর সমস্যাটা একটু শুনি তো ভাবি, বলেন। সমস্যা মিস হয় না, মাসে মাসে কেলার হয় না। আচ্ছা, আর তাহলে জ্বরের নারীর সমস্যা তো অন্য কিছু বলে, অন্য জায়গায় তো বলে যে অন্য কিছু, তো জিলিক পারে টাটায় না বের হয়ে আসে বা হাতে পান, এরকম কিছু? হ্যাঁ হ্যাঁ। ও তাহলে তো সেটা বলতে হবে, মানে লজ্জা না? হ্যাঁ হ্যাঁ বলেন, সব কিছুই কিছু নেই, আপনি পরিষ্কার বলেন। আচ্ছা, সাদা ডক্টর বেনজির, ওনাকে আর একটু কিছু জিজ্ঞেস করার যদি থাকে উনি শুনতে পাচ্ছেন। উনি বলেছিল যে জরায়ুর নারীর সমস্যা, মাসিক ঠিক মতো হয় না। তো মাসিক যে ঠিক মতো হয় না, সেজন্য উনি মাসিকটা না হওয়ার পিছনে অনেকগুলো কারণের মধ্যে একটা আছে, ওরা লম্বা দিনের জন্য যেসব জন্ম নিয়ন্ত্রণের মেথডগুলো আছে সেগুলো ব্যবহার করে। ওই রকম কিছু আছে কিনা, সে ইনজেকশন নিচ্ছে কিনা, কিংবা কি পদ্ধতি নেন? আমি কোনো পদ্ধতি নিইনি এখন, ৭ বছর ছেলের বয়সে হয়ে এসারে আর কোনো পদ্ধতি নিই নাই আমি এখন। আচ্ছা আচ্ছা, তার আগে কি নিতেন? বড়ি খাতা। মাসিকটা তো ঠিক মতো হচ্ছে না, এটা বলতে আপনি কি বুঝাচ্ছেন? প্রতি মাসে ক্লিয়ার হচ্ছে না, নাকি হচ্ছে দুই তিন মাস পর পর হয়, না কি হয়? না, দেড় বছর পরে হয়েছিল। দেড় বছর পরে হয়েছিল।
এখন তাহলে ওনার হিস্ট্রিটা একটু অন্যরকম, যে মাত্রই কিন্তু 30 বছর, তার যদি 12-13 বছর বয়সে বিয়ে হয়ে থাকে এবং 17 বছরের একটি বড় বাচ্চার বয়স, 7 বছর ছোট বাচ্চার, এই সময় আসলে পিরিয়ডটা একেবারে বন্ধ হয়ে যাওয়াটা খুব আনইউজুয়াল। আমাদের যে মেডিকেল জরায়ুর সমস্যাটা যেটা বলছে, একটু বললো ব্যথা হয়, না না বের হয়ে আসার কথা বলছে, বের হয়ে আসে তো নাকি? না কি বের হয়ে আসে, নিচে নামানো, হ্যাঁ কিছু নিচে নেমে আসে, তো অল্প বয়সে বিয়ে হয়েছে, বাচ্চা হয়েছে, বাড়ি হসপিটাল ডেলিভারি যদিও, কিন্তু তার বয়সটা তো ম্যাচিউর ছিল না, সো একটু প্রোল্যাপস হতেই পারে, হয়তো বা ফার্স্ট স্টেজে আছে, কিন্তু প্রোল্যাপসের সাথে আবার পিরিয়ডের রিলেশনটা নেই, সেটাই পিরিয়ডের রিলেশন নেই বলতে আমি এটা মিন করছি যে যাদের বয়স 50 আপ হয়ে যায় তাদের তো এমনিতেই পিরিয়ড বন্ধ হয়ে যায়, তো তাদের আবার প্রোল্যাপস হতে পারে, কিন্তু ওনার যেটা ওনারটা হচ্ছে কি প্রিমেচিউর প্রোল্যাপস, দ্যাট মিন্স অল্প বয়সে বিয়ে হয়েছে, বাচ্চা হয়েছে, সেজন্য হয়তোবা তার প্রোল্যাপস কিছুটা আছে, কিন্তু পিরিয়ডের ব্যাপারটা ওই রকম না, পিরিয়ড হতে পারে তার হরমোনাল কোনো প্রবলেম, অথবা অনেক সময় বেবি হওয়ার সময় যদি প্রচুর রক্তক্ষরণ হয় তখন হঠাৎ করে আমাদের একটা পিটুইটারি গ্ল্যান্ড আছে তার কার্যক্ষমতা কমে যায়, তখনও কিন্তু অনেকের পিরিয়ড বন্ধ হয়ে যায়। আচ্ছা আচ্ছা, আমরা বুঝলাম কিনা জলি ভাবি, আপনার যে জরায়ুর বার হয়ে আসে যে সমস্যাটা, সেটার সাথে যে মাসিকটা বন্ধ হয়ে গেছে বা 1.5 বছর আগে একবার দেখা গেছিল, হ্যাঁ সেই রোগ সেটা না, এখন আপনার ওই মাসিকের জন্যে হয়তো আপা ওষুধ টুষুধ দিবেন, আর জরায়ুর ব্যাপারটার জন্য কি একটু ওনার পরীক্ষা করতে হবে, কিছু জরায়ুর বিষয় যেটা করতে হবে, যদি সে বলে যে এটা নিচে নেমে আসছে তাহলে তার জন্য আসলে আল্ট্রাসোনোগ্রাফি করে দেখতে পারে সে স্ট্যাটাসটা কেমন আছে, কিন্তু মেইনলি হচ্ছে তাকে কিছু মেথড কিছু সাবধানতা অবলম্বন করতে হবে, এটা যেহেতু অলমোস্ট কিছু নিচে নেমে আসছে তাকে হেভি অ্যাক্টিভিটিসগুলো অ্যাভয়েড করতে হবে, বা কনস্টিপেশন যাতে না হয়, বা খুব লম্বা দিন ধরে কাশি যাতে না হয়, সেই প্রিকশনগুলো তাকে মেনে চলতে হবে, নিয়ম মানতে হবে, কি বুঝছেন ভাবি? ভারী পানি তুলবেন না, মানে ভারী কাজটা করবেন না, ওজন বেশি, মানে বড় ভাতের ড্যাগ তুললেন সেগুলো করা যাবে না, কলস এখন তো আর আসলে কলসে ভরে পানি আনে না, মানে আমাদের তো আমি এই কাজ করি না, হ্যাঁ করে না, তারপর বালতি, হ্যাঁ এগুলা একটু আপনার ইয়ে করতে হবে, একটু কম 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 এটা ভার উত্তোলনটা কম করতে হবে, হ্যাঁ ওজন নেওয়া যাবে না, এটা এটা হলো 1 নাম্বার। আর তার জন্য সচেতনতামূলক আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যদি অ্যাকচুয়ালি 12-13 বছর বয়সে বিয়ে হয়ে যায় তাহলে ভায়া বা প্যাপসিস স্মিয়ার করে থাকি আমরা, জরায়ুর মুখে ক্যান্সার বা এরকম কিছু হলো কিনা, তো উনি একটু ভায়া টেস্ট করে নেবে। আচ্ছা একটু ভায়া টেস্ট করবেন, ওনাকে কি কোনো ওষুধ দিচ্ছেন? এখন অ্যাকচুয়ালি ইভালুয়েশন লাগবে, কেন তার এরকম পিরিয়ডটা এত অল্প বয়সে, মাত্র 30 ইয়ার্সে এরকম ইরেগুলার হয়ে গেল। তারপরেও আমি যেটা বলতে পারি, পিরিয়ড রেগুলার করার জন্য কিন্তু আমরা পিল ইউজ করে থাকি, লো ডোজ যেসব পিলগুলো আছে সেই পিলগুলো যদি আমরা 3-6 মাস তাহলে নাম ব্যবহার করতে পারি, নাম বলে দিতে হবে যে ওনারা কোনটা খাবে, আমরা তো ইউজ করে থাকি ডেজোলন, মার্ভেলন এগুলো, আর গভর্নমেন্ট যেসব প্রোভাইড করে থাকে যেটা ওখানে পাওয়া যায় ওনাদের জন্য ইউজ করতে পারে, হ্যাঁ ওনার সুখী বড়ি মায়া বড়ি মায়া এগুলো ইউজ করতে পারে। আচ্ছা তাহলে সুখী বড়ি খাবে কয়েক মাস না? হ্যাঁ যেদিন তার এরপর থেকে যেদিনই তার পিরিয়ডটা স্টার্ট হবে তার 5 দিন পর থেকে আপনি সুখী বড়ি স্টার্ট করতে পারেন, প্রতিদিন একটা করে খাবেন, এক পাতা শেষ হয়ে গেলে আপনি 1 সপ্তাহ গ্যাপ দিবেন, ওই সময়টা আপনার পিরিয়ড হবে, যদি পিরিয়ড হয়ে যায় আবার 5 দিন পর থেকে শুরু করবেন, এভাবে 3-6 মাস যদি আপনি কন্টিনিউ করেন তারপরে আপনার পিরিয়ডটা ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আরও একটা জিনিস আমরা করতে পারি, কপার টি ইউজ করি, যেহেতু তার 2টো বাচ্চা হয়ে গেছে আর বাচ্চা নেওয়ার প্ল্যান নেই, সো আমরা কপার টি দিয়ে দিতে পারি, কপার টিতে কিন্তু জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতিও হচ্ছে আবার পিরিয়ডটাও রেগুলার হয়। আচ্ছা আচ্ছা, এত কিছু হয়তো মাথায় থাকবে না, সেটার জন্য একটা আল্ট্রাসোনোগ্রাম করলে করতে পারেন, কিন্তু ওই যে নিয়ম আপা বললেন যেগুলা ভারী কাজ করবেন না, হ্যাঁ তারপরে আপনার কষা হওয়া যাবে না, হ্যাঁ এসবগুলোর ভুসি টুসি খাবেন ইত্যাদি এগুলা, আর একটা ভায়া টেস্ট বলে সরকারি সব হাসপাতালে হয় এখন একদম, ওইটা ফ্রি, আর ওটা এমন কিছু না, মানে একদমই একটা ছোট একটুখানি মানে রস নিয়ে জরায়ুর মুখ থেকে একটু পানি নিয়ে
ওরা টেস্ট করবে, তো ওইটা একটু ওইটা সাবধানতার জন্য করে ফেলা দরকার। হ্যাঁ, ওটা করে যা হয় আপনি তারপরে ওই আপনার এলাকায় কোনো গাইনোকোলজিস্ট যদি থাকে এই মহিলাদের রোগের ডাক্তার, তাকে দেখা নেবেন। ওকে, আমি করেছি তো ভাইরাস। কি আছে, ভালো আসছে? ভালো আসছে রিপোর্ট, ভালো নাই বলছিল। ও, ভালো নাই। ভালো নাই বললে তো আপনাকে আরো আমি 6 মাস ওষুধ খাইছিলাম, ওষুধ খাওয়ার পরে আর 1 বছর পরে যদি বলে যে রিপোর্ট বেশি ভালো না, তাহলে তো আরো কয়টা রিপোর্ট, আরো কয়টা পরীক্ষা করতে দিবে। 1 বছর পরে বলবে, এসএমএমইউতে পাঠাবে। হুম, হ্যাঁ, হয়তো বা ইনফেকশন ছিল সব সময়। ভাইয়া পজিটিভ অর্থ তো এই না যে তার সিএসআরভিক্স হবে, তো অনেক সময় ইনফেকশন থাকতে পারে। ইনফেকশন হলে তো ওই যে বললো ওষুধ খেয়েছে, তার মানে ইনফেকশন পেয়েছে, অ্যান্টিবায়োটিক খেয়েছে, এখন হয়তো ভালো। 3 বছর পরপর করে দেখতে হবে ভাইয়া, 3 বছর পরপর করে দেখতে হবে। আচ্ছা, আপাতত তাইলে আপনি নিয়মগুলো মানবেন আর সুখী বড়িটা শুরু করেন। হ্যাঁ, আবার ঠিক আছে? জি, ওকে। আমরা পরের পেশেন্ট দেখি। শারমিন, এই যে আমার পাশে রানী আছে, উনি গর্ভবতী, কয় মাস? 9 মাস গর্ভবতী। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম, কেমন আছেন? ভালো। আচ্ছা, কি সমস্যা রানী? সমস্যা, আমি 9 মাসের প্রেগনেন্ট, কিন্তু প্রথম বাচ্চা? না, দ্বিতীয় বাচ্চা। প্রথমটার বয়স কত? 5 বছর। 5 বছর। আপনার বয়স? 21 বছর। আচ্ছা, সবাই খুব অল্প বয়সে বিয়ে হয়ে যাচ্ছে ওখানে। রানী, 9 মাস তো, কি সমস্যা হয়? সমস্যা, প্রচন্ড মাথা ঘুরে। আচ্ছা, আর শরীর খুব দুর্বল লাগে। আচ্ছা, শরীর দুর্বল। এই মাথা মানে বেশিরভাগ সময় মাথা ঘুরে, শরীরটা দুর্বল লাগে, মানে বিছানায় শুয়ে থাকতে হয়। আর সব ঠিকঠাক আছে? কয়বার দেখাইছেন? 2 বার চেকআপ করাইছি। আচ্ছা, 9 মাসে কি 2 বার? আর 4 থেকে 5 বার? 4 বার তো একদম কমপক্ষে হওয়ারই কথা। তাহলে কি ওই যে ওখানে যে ওই যে কমিউনিটি হেলথ সার্ভিস প্রোভাইডার যারা? হ্যাঁ, ওইগুলা, হ্যাঁ, ওইখানে প্রত্যেক মাসেই দেখাই। হ্যাঁ, ওইখানে প্রত্যেক মাসেই দেখানো হয়। প্রত্যেক মাসে দেখান? আর হলো এমনি অন্য ডাক্তার দেখাইছেন 2 বার? 2 বার। ভালো, খুবই ভালো। এমনি বাচ্চার অবস্থা তো ভালোই আছে, ঠিকঠাক আছে? হ্যাঁ। মাথা ব্যথা ছাড়া আর কোনো? না, এমনি কোনো সমস্যা নাই, শুধু মানে মাথা ঘুরে পিসারটা অতিরিক্ত মানে নরমাল হয়ে যায়, মানে লো হয়ে যায়। লো হয়ে যায়? হ্যাঁ, লো হয়ে যায়। আচ্ছা, প্রেশার লো হয়ে যায়, প্রেশারটা লো হয়ে যায় আর কি। এখন নরমাল ডেলিভারি হয়েছে নাকি আগের বাচ্চা? আগের বাচ্চাটা কি ইয়ে হয়েছে, নরমাল? আগেরটা নরমাল ডেলিভারি। বাড়িতে নাকি হাসপাতালে? হাসপাতালে। হাসপাতালে, ভেরি গুড, খুব ভালো, খুবই ভালো। এখন তার যে প্রবলেমটা হচ্ছে, তার হচ্ছে মাথা ঘুরে। তো তার তো আসলে শুরুতেই সমস্যা, সেটা হচ্ছে 15 বছর বয়সে তার বিয়ে হয়েছে। যখন মেয়েদের যে জেনিটাল অর্গানগুলো, যেখানে বাচ্চা বড় হয়, যেখান থেকে বাচ্চা পুষ্টি পায়, সেই অর্গানগুলো তৈরিই হয় না ভালোভাবে, আফটার 18 এগুলোর কমপ্লিকেশন হয়। তো তার যেহেতু শুরু অবস্থাটাই নাজুক, এর মধ্যে একটা বাচ্চা হয়েছে, সেই বাচ্চা নিশ্চয়ই 5 বছরে তার এমনিতে ব্রেস্ট ফিড করানো হয়েছে 2 বছর, তারপরে আরও 3 বছর পরে এখন কনসিভ করেছে। যদিও সে রেগুলার ফলো আপে আছে, কিন্তু তার শুরুটাতেই সে নাজুক, প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে এই যে মাথা ঘুরানো, সেটা কিন্তু উইক মানে দুর্বলতা থেকেই হয়, এই যে প্রেশার লো হয়ে যাচ্ছে, তার রক্ত শূন্যতা আছে কি না। যদিও সে ডক্টরের কাছে যাচ্ছে, তো আমাদের যে কমিউনিটি ক্লিনিকগুলো, ওরা কিন্তু প্রেশার দেখে, পালস দেখে, বাচ্চা ঠিক মতো গ্রোথ হচ্ছে কি না, ইনভেস্টিগেশনগুলো অত রুটিনলি করায় না বা পেশেন্ট নিজে করতে চায় না। তো তার হিমোগ্লোবিন স্ট্যাটাসটা কেমন আছে, অনেক সময় রক্ত শূন্যতার কারণে মাথা ঘুরবে, অনেক সময় মা অনেক দুর্বল কিন্তু কাজ বেশি করতে হচ্ছে, মানে ওর তেমন কোনো মেজর কোনো প্রবলেম নাই, বুঝতে পারছেন নাকি রানী? তাকে দেখতে খুব মনে হচ্ছে না, খুব দুর্বল, একটু দুর্বল মনে হয়, রক্ত শূন্যতা মনে হচ্ছে, চোখ টোক ভিতরে ঢুকে গেছে। হ্যাঁ, প্রেগন্যান্সিতে আয়রন খেয়েছেন? হ্যাঁ, আয়রন খাইছি তো। আর আর কি খেয়েছেন, ক্যালসিয়াম খেয়েছেন? না, ক্যালসিয়াম বড়িটা খাওয়া হয়নি। মাল্টিভিটামিন খেয়েছেন, কোনো মাল্টিভিটামিন?
না ভিটামিনও খাওয়া হয়নি না না ইয়েতে দেখালে ওই যে কমিউনিটি ক্লিনিকের যারা ইয়ে আছেন হ্যাঁ ওনাদেরকে কর্মীদেরকে দেখালে এটা তো ক্যালসিয়াম ফলিক অ্যাসিড এগুলো সবই তো দেয় ওনারা মানে ওগুলো ক্যালসিয়াম তো দেওয়ার কথা হ্যাঁ দেয় কিন্তু ওইগুলো ওই ওষুধগুলো খাইতে পারি না খুবই হচ্ছে বমি হয় ওষুধগুলো সেট খায় না সেট খায় না 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 আচ্ছা মানে ওই ওষুধের গন্ধ সহ্য করতেই পারি না আচ্ছা ওইগুলা না মানে ওগুলারে যদি অন্য ওষুধের সাথে আপনারা ইয়ে করেন মানে তুলনা করেন ওগুলো হলো যেমন ধরেন ক্যালসিয়ামটা ক্যালসিয়ামটা হলো আমাদের ওই যে হাড় মানে হাড্ডি টাডি এগুলো যাতে নাকি ঠিকঠাক মতো হয় তো হাড্ডি ঠিক ঠিকঠাক হওয়ার জন্য আপনার হাড্ডি ঠিকঠাক থাকার জন্য বাচ্চার হাড্ডি ঠিকঠাক থাকার জন্য ওগুলা ওটাকে সাপ্লিমেন্ট বলে তাই না হ্যাঁ ওষুধ আর সাপ্লিমেন্টের মধ্যে পার্থক্য অনেক সময় অনেক ওষুধের হয়তো সেট খায় না স্মেল ভালো লাগবে না বা খাওয়ার পর খারাপ লাগবে কিন্তু এটা আপনার জন্য দরকার সাপ্লিমেন্টে কি এই রকম সাপ্লিমেন্ট অনেকেই হচ্ছে আয়রনটা একটু টলারেট করতে পারে না আয়রন একটু অ্যাসিডিটি হয় তো এটা খাওয়ার জন্য মানে টাইম আছে এটা খাওয়ার 2 ঘন্টার মধ্যে অন্য কোনো খাবার না খেলেই ভালো আবার অনেকে আয়রন এবং ক্যালসিয়াম দুটো একসাথে খেয়ে নেয় ওটা খেলেও কিন্তু শরীর খারাপ লাগবে সাপ্লিমেন্টগুলো কখনো ভালো লাগে না কিন্তু এটা আসলে আপনার নিজের জন্য আপনার বাচ্চার জন্য জরুরি এই জন্যই আমরা দিয়ে থাকি ঠিক আছে তাহলে এখনো কি করবে এখনো একটু লিকুইড জাতীয় খাবার বেশি খাবে বললো তো যে আমার প্রেসারটা ফল করে যায় যেহেতু সে সাপ্লিমেন্টগুলো নিলে অসুস্থ হয়ে যায় তো আমি মনে করি যে তাকে বাসায় যে ফ্রুটস থাকে ফল থাকে ওগুলো একটু জুস করে খেলে বা লিকুইড জাতীয় খাবারটা যদি একটু বেশি করে খায় বা ওরসেলাইন বা গ্লুকোজের পানি এই লিকুইড জাতীয় খাবারটা বেশি করে খেলে তার এই ভার্টিগো হবে না মাথা ঘোরানোটা কমে যাবে শরীরটা ভালো লাগবে ঠিক আছে তাহলে রানী আমি তো 9 মাসের প্রেগন্যান্ট মানে এখন কি ওরসেলাইন আমার চলবে হ্যাঁ খেতে পারবেন আপনি হ্যাঁ 9 মাসের প্রেগন্যান্ট বলতে কি আপনার এখন ডেলিভারি ডেটটা কবে ডেলিভারি সেপ্টেম্বর মাসে সেপ্টেম্বর মাসেই ডেলিভারি ডেট হ্যাঁ হ্যাঁ আপনি খেতে পারবেন এখন সবই খেতে পারবেন বাচ্চার মুভমেন্ট খেয়াল রাখবেন বাচ্চার নড়াচড়াটা খেয়াল রাখবেন প্রতিদিন যদি 8 থেকে 10 বার বাচ্চার নড়াচড়া হয় তার মানে বেবি ঠিক আছে আপনি সব ধরনের খাবারই খেতে পারবেন ঠিক আছে আমার এই যে মেন্স হয় না আরে বাম সাইডে সেই ব্যথা আচ্ছা এই কতদিন ধরে হয় না হয় নাই তো আজ 4 বছর হচ্ছে না 4 বছর হ্যাঁ ছোট বয়সটা কত শাকিলা পা বয়স 30 বছর বাচ্চা কয়জন বাচ্চা তিনটা বড়জনের বয়স কত বড়জনের বয়স 16 বছর আমার কেন জানি মনে হচ্ছে বয়সের হিসাবটা একটু গন্ডগোল হচ্ছে 30 তে আসলে পিরিয়ড একেবারে বন্ধ হয়ে যাওয়ার কোনো কথাই না আর দেখতেও তো 30 মনে হচ্ছে না শাকিলা পা আর একটু মনে হয় বেশি হবে একদম কম বয়সে বিয়ে হয়ে গেছিল মানে 6-7 বছরে বিয়ে হয়েছিল হ্যাঁ না না এটা হাসি কিছু না অনেক সময় তো গ্রামে অনেক একদম 10-11 বছরের বাচ্চা এখনো দেয় কিছু কিছু হ্যাঁ তাই কি শাকিলা পা অনেক ছোটবেলায় বিয়ে হয়েছিল না বিয়ে হয়েছিল 16 বছরের সময় 16 বছর তাহলে একটু আর একটু বেশি মানে 30 এর চেয়ে আর একটু হার্ডলি হয়তো 38 থেকে 40 মতো হবে তার বয়সটা 40 তে পিরিয়ড বন্ধ হয়ে যাওয়াটা একটু অস্বাভাবিক একটু ম্যাল নিউট্রিশনের ব্যাপার সেপার থাকতে পারে অনেক সময় দেখা যায় যে খাওয়া দাওয়া কম থাকলে শরীরে রক্ত শূন্যতা থাকে রক্ত যদি কম থাকে বা শূন্য অল্প থাকে তাহলে পিরিয়ডটা ঠিক মতো হতে চায় না তারপর অনেকে যেটা লং টাইম পিল ইউজ করে হ্যাঁ সুখী বড়িটা পাওয়া যায় বা অন্য যে কোনো গভর্নমেন্ট পিল পাওয়া যাচ্ছে ওগুলো যদি লং টাইম কেউ খায় আমাদের কিন্তু একটা ট্রেন্ড আছে আমরা কিন্তু সঠিক ওয়েতে পিলটা খাই না আমাদের মানে গ্রামের দিকে প্রায় দেখা যায় গ্রামের পেশেন্ট এসে বলবে যে আমি তো পিল খেয়ে যাই মাঝে মাঝে একবার ছেড়ে দিই পিরিয়ড হয় আবার পিল চলে 3-4 মাস 6 মাস হ্যাঁ ওরা হচ্ছে ওই যে এক পাতা খাবে তারপর বন্ধ করবে পিরিয়ড হবে এইটাই তারা নেই তারা পিরিয়ডটাকে খুব ঝামেলা মনে করে দেখা যায় কনস্ট্যান্ট তারা খেয়ে যায় 3-4 মাস খেয়ে মনে হলো একটু মনে হয় ক্লিয়ার হওয়া দরকার তখন পিলটা অফ করে যারা এই প্র্যাকটিসটা করে থাকে তাদেরই কিন্তু একটা টাইমের পরে পিরিয়ডটা বন্ধ হয়ে যায় আর হতে চায় না আপনি কি এরকম কিছু করছেন শাকিলাপা আমি ইনডিশন নেই
আপনি যদি পিরিয়ড চান তাহলে আপনি হচ্ছে ইনজেকশনটা স্টপ করে দেবেন এবং ওয়েট করবেন, অনেকদিন সময় লাগবে বাট পিরিয়ড হবে, ঠিক আছে? আচ্ছা, কত বছর হয়েছে বিয়ে হয়েছে? এক বছর। এক বছর, বয়স কত? এই তো ১৯। ১৯ বছর। হ্যাঁ, আচ্ছা, বাচ্চা হয় না, তা আপনার হাজবেন্ড তো আপনার সাথেই আছে নাকি? জি, আপনার সাথেই থাকছে। জি। হ্যাঁ, তার কি প্রফেশন বা কি দূরে কোথাও চলে যায় কাজ করে নাকি কোথাও? হ্যাঁ, দূরে কোথাও কা? ঢাকায় কাজ করে। আচ্ছা, ও ঢাকায় কাজ করে, তাহলে তো তাদের ফ্যামিলি লাইফটা ওভাবে লিড করা হয় না। আমি সব সময় যারা এরকম এক বছর মাত্র বিয়ে হয়েছে, বাচ্চা হচ্ছে না, এটাকে আসলে আমরা অত সিরিয়াসলি দেখি না। কারণ কি, বিয়ের পর এক বছর পর্যন্ত আমাদের মেডিকেল সায়েন্স অ্যালাউ করে যে এক বছর যদি হাজব্যান্ড ওয়াইফ কন্টিনিউয়াস একসাথে থাকার পরেও প্রেগনেন্সি না হয় তাহলেই শুধু আমরা ইভ্যালুয়েশনে যাব, আদারওয়াইজ না। এখন উনি থাকে পাবনাতে, হাজব্যান্ড থাকে ঢাকায়, তাহলে মাসে একবার দুইবার হয়তো বা আসে নাকি? জি জি। হ্যাঁ, আপনার স্বামী বাড়ি আসে মাসে কয় দিন? যাই হোক, ওনার যেটা মনে হচ্ছে মানে ফ্রিকোয়েন্সিটা হয়তো কম, একসাথে থাকা হচ্ছে না ওভাবে। একটা ফ্রুটফুল টাইম পাস করতে হবে একসাথে, বিশেষ করে যেদিন পিরিয়ডটা স্টার্ট হয়। মেয়েটার যদি পিরিয়ডটা রেগুলার থাকে, পিরিয়ড রেগুলার মানে 28 days প্লাস মাইনাস 7 days, যদি এই এই সাইকেলেই তার পিরিয়ডটা হয়ে থাকে, তাহলে তার যেদিন পিরিয়ড স্টার্ট হবে ওই দিন থেকে প্রথম 8 দিন আমি ব্লিডিং হবে, ওই সময়টায় হাজবেন্ড না থাকলেও চলবে, কিন্তু ডে 9 থেকে শুরু করে 22 বা 23 পর্যন্ত এই যে 15 দিন, এই সময়টায় হাজবেন্ডের কন্টাক্টে থাকতে হবে, তাহলেই আমরা আশা করি। বুঝতে পারছেন তো? জি। হ্যাঁ, মাসিক শুরু হওয়ার প্রথম 8 দিন বাদ দিয়ে, 9 দিন বাদ দিয়ে, তারপরে বাকি মাঝখানে 15 দিন, 15 দিনের স্বামীর সঙ্গে থাকার যদি সুযোগ থাকে তাহলে সেটা চেষ্টা করে দেখতে পারেন। আর এক বছর মাত্র গেছে, এখনই বাচ্চা হয় না, এটা কোনো কিন্তু সমস্যা না। হ্যাঁ, একদমই সমস্যা না এটা। ওকে, তারপরে কে? আমার পাশে আছে সুম্মা। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? ভালো আছি। জি বলেন। আমার সমস্যা হয়েছে হাত, দুই হাতের সমস্যা, ঝিনঝিন করে হাতের মধ্যে, গুদা হয়ে, হ্যাঁ গুদা হয়ে থাকে, দরদ, মুখ ফাঁকাইতে পারি না। আচ্ছা, হাতে কোন জায়গায় একটু দেখাতে পারবেন? হাত নেড়ে টেড়ে দেখান, হাতে ঝিনঝিন কোথায় করে? এই যে দুই হাতে, এই খালি তালের মধ্যে, লোগির মধ্যে। আচ্ছা, সেটা কতদিন ধরে? এই 4-5 বছর, ওষুধ তো মেলাই খাচ্ছি, কিছু হয় না। বয়স কত? মাসিক বন্ধ হয়ে গেছে নাকি? বয়স 37। 37, মাসিক বন্ধ হয়েছে? হ্যাঁ, ও হ্যাঁ না, ঠিকই আছে, মাসিক ঠিক মতো হয়। ঠিক আছে, তাহলে তো শুধুমাত্র ক্যালসিয়াম, ভিটামিন ডি, ভিটামিন বি এইসব রেগুলার খেলে এগুলো সাধারণত ইমপ্রুভ করে যায়। ভিটামিন ডি এর অভাবেই অনেক সময় দেখা যায় হাতে পায়ে সেন্সেশনটা। ভিটামিন ডি আমার মনে হয় যদি একটা স্পেসিফিক ওষুধ তো নাকি দিয়ে দাও, ক্যালসিয়াম ভিটামিন ডি মিক্সড করে পাওয়া যায়, ক্যালকোরাল ডি বা ডিএক্স, ক্যালকোরাল ডি অথবা ডিএক্সটাও খেতে পারে সে, যদি ক্যালকোরাল ডিএক্স প্রতিদিন একটা করে খায়, আর তার সাথে ভিটামিন বি, নিউরোবি নামে পাওয়া যায়, যদি প্রতিদিন 3টা করে খায় সে টানা 3 মাস, তাহলে অনেকটা ইমপ্রুভ হবে। আর এরপরেও যদি ইমপ্রুভমেন্ট না হয় তাহলে উনি একটু মানে টেস্ট, ভিটামিন ডি এর লেভেল তার শরীরে কতটুকু আছে বা বি এর লেভেল কতটুকু আছে এটা একটু টেস্ট করে নিবে। অনেকের অনেক বেশি ডেফিসিয়েন্সি থাকে, হয়তো বা সাপ্লিমেন্টে কাজ হয় না। হাতের সেই সমস্যা, কুটা বাসা করতে পারি না, হয়েছে ঝাড়ু দিবার পারি না, এমবার হাতে মনে হয় যে জোর নাই, জোর কমে গেছে। এটা কি আপনার শুধু হাতেই হয় না, পায়েও হয়? পায় না, হাতে, রাতের ঘুমাতে পারি না। সুগারটা আসলে ডায়াবেটিস আছে নাকি আপনার? না না, ডায়াবেটিস নাই, ডায়াবেটিস নাই।
আপনাকে ওই যে মেডিকেশন লিখে দিয়েছে, ওষুধটা লিখে দিয়েছে, কে লিখছে? শারমিন আছে আমাদের সঙ্গে, সিয়াম নামের একটা ছেলে তিনি আছে, উনি প্রেসক্রিপশন করছে। তাহলে ওই যে ক্যালকুলাল ডিএক্স আর নিউরোবি, ক্যালকুলাল ডি আর নিউরোবি, হ্যাঁ লিখছে, সেটা লিখছে। আর আরেকটা রোগী আছে, আপনার নাম কি? আকলিমা। আকলিমা, তিনি আকলিমার নাম, সমস্যার কথা বলছে, নিচে ধরে। আমার গাওয়ার পর দরদ দিলি দুই ঠ্যাং, এক ঠ্যাং তো তাও পারি আর এক ঠ্যাং দেওয়ার হয় না, ফুলা ব্যথা, কত ওষুধ পানি খাচ্ছি, তারপর প্যারালাইসিস ছিল একটা ডেনা, তারপরে কমা খায় এখন, এখন ঠিক আছে তো? প্যারালাইসিস একটা ডেনা হয়েছিল, ওটা ঠিক হয়ে গেছে? আছে। আচ্ছা, আর হলো হাঁটু আর দুই হাঁট ঠ্যাং আর অতেছে না, কত ওষুধ পানি খাওয়াছে, যারা এই যে গাছ গাছরা লেওয়া করছে, কালে হয় না, ন্যাংরা ন্যাংরা আটা লাগে, জিলিক ওষুধ। বয়সটা কত হবে? বয়স তো করবেন না শোনা, বয়স আপাতত 80 কাছাকাছি গেছে। ও মাই গড, না 80 হবে না, 60 হবে ওনার, 80 হবে না, 80 না হলেও 70 হবে, হ্যাঁ না 60 টা এরকম 60 প্লাস হেটে এসেছে হবে। হ্যাঁ আচ্ছা, তাহলে আকলিমা খালা কি ওষুধ দেওয়া যায়? আকলিমা খালা তো মনে হচ্ছে গাইনির তেমন কোনো সমস্যা নেই, ওনার হচ্ছে গিয়ে একটা সময় হয়তো একটা স্ট্রোকের মতো হয়েছিল, তো ওইটা আবার সে রিকভারি হয়েছে তার, তো এখন সে ওই ধরনের মেডিকেশনের উপর আছে। আর আমাদের পক্ষ থেকে যেহেতু সে হাত পা কম নাড়তে পারছে, আমরা ক্যালসিয়াম সাজেস্ট করতে পারি, ক্যালসিয়াম সাজেস্ট করতে পারি, হ্যাঁ ওটা খেতে পারে, তার সাথে ভিটামিন ডি কিন্তু আলাদা ফর্মে পাওয়া যায়, শুধু ক্যাপসুল। কিন্তু ওনার জন্য কি আলাদা করে দরকার আছে? দরকার মনে হয় না, সে ক্যালসিয়ামটা, ক্যালসিয়ামটা ক্যালকুলাল ডি টা ওটা খেয়ে ফেলো, ওটা ডেইলি দুইটা করে খাবে, ক্যালকুলাল ডি প্রতিদিন দুটো করে খাবে সে। আর ওনার মেডিসিনের প্রবলেম যেটা বললো, স্ট্রোক হয়েছিল একবার, নিশ্চয়ই স্ট্রোক হলে কোনো না কোনো ডক্টরের কাছে সে যায়। আর তো হই সমস্যা না, ওই বাদ দাও, ওই চোখ মুখ লয় সে হলো ওই যে মেয়েদের রোগবালায় যেটা হয় সেটা নিয়ে অনেক ভালো বুঝে, আর চোখের যেটা এটার জন্য তো আলাদা আরেকজন ডাক্তার লাগে। আমরা ওই যে বলি না যে চোখের ডাক্তারের কাছে যাইতে হবে, দাঁত ব্যথা হলে দাঁতের ডাক্তারের কাছে যাইতে হবে, তাহলে আপনার চোখেরটা চোখে। আর এমনিতে কেন একটু শরীরটা দুর্বল লাগে, হাত পা জ্বালা পোড়া করে, ঝিমঝিম করে, সেটার জন্য একটু ওষুধ দিয়ে দিছে। আচ্ছা ঠিক আছে, আরেকজন আছে আমার পাশে, আপনি এই পাশে, এই যে একজন আছে আনিসা, রান্না করে পারিনি, হাঁচি দিলে দিলে হাঁচি কাশির জন্য একটু ইয়ে দিতে পারবেন মনে হয়? হ্যাঁ হ্যাঁ, এখন হাঁচি কাশির জন্য সে কি আপনি কোনো ওষুধপত্র এর মধ্যে কোনো ওষুধ খান নাকি খালা? হ্যাঁ। আচ্ছা কি ওষুধ খাচ্ছেন? ওষুধে ঠান্ডার যায় সব, কি জিনি কি টিসি তেল নাকি বড়ি মরে সব মেলাগুলি খাই সব রহমের বর না? আচ্ছা ঠিক আছে, প্যারাসিটামল খাই, শ্বাসকষ্ট বা এরকম কিছু আছে? আমার শুনেন মাজার সমস্যা খুব, মাজার সমস্যা, ব্যথা এককের সিরজাদের পাইনে নামাজ পড়ে বসলি সেইরকম কলে পাম দি সাপ দি পাম দির পাইনে খুবই মাজার ব্যথা।
আমরা তাহলে যেটা করতে পারি, ওনার তো হাঁচি, মেনলি হাঁচির সমস্যা, তো আমরা ফেক্সোফেনাড্রিনটা ফেক্সো 120 মিলিগ্রাম যেটা, সেটা যদি একটু লম্বা এক মাস ধরে সে খায়, তার সাথে অনেক দিনের প্রবলেম যেহেতু, আমরা একটু মন্টিলুকাস অ্যাড করতে পারি, মন্টেয়ার যেটা ট্যাবলেট, মন্টেয়ার ডেইলি একটা করে সন্ধ্যার পর বা বিকেলের দিকে একটা খেয়ে নিল এক মাস টানা। আর সাথে তাকে যে কাজটা করতে হবে, ঠান্ডা পানি দিয়ে কোনো কাজ মানে কম করবে আর কি, না করবে এটা তো বললা যায় না, কম করতে হবে, ঠান্ডা পানি ঘাটবেন না বেশি খালা, বুঝছেন? আচ্ছা হ্যাঁ, আর ওষুধের নাম লিখে দিছি। আমার হাত পা খালি ঝিঁঝি লেগে আসে, হাত পা ঝিঁঝি লেগে আছে, ওই যে ক্যালকোরাল ডি এক্স একটা ক্যালসিয়াম দিয়েছি, একটা ক্যালসিয়াম, হ্যাঁ কোমরে ব্যথা বলেছিল, সে কোমরে ব্যথা বললে ব্যাকলোফেন, ব্যাকলো যেটা আমরা দিতে পারি, ব্যাকলো 10 মিলিগ্রাম কোমরে ব্যথার জন্য খুব ভালো কাজ করে। কোমরে ব্যথার কথা বলে নাই, বললো মাজার ব্যথা, তাই কোমরে ব্যথা আছে, মাজা ব্যথা আছে, কি মাজার ব্যথা, কোমরে ব্যথা, মাজার ব্যথা, ক্যালসিয়াম তার সাথে ব্যাকলো খেতে পারে সে, হ্যাঁ ব্যাকলো 10 মিলিগ্রাম, ব্যাকলো 10 সকালে একটা রাতে একটা, সবগুলো ওষুধ এক মাস করে খাবে। আর এই যে গরম পলি পরে প্রচুর মাথা ব্যথা, ব্যথায় সাইরে বমি হয় খালি, পানি খাবেন বেশি করে, গরম পড়লে আমাদের শরীরে প্রচুর ঘাম হয়, পানি লবণ বের হয়ে যায়, পানি বের হয়ে যায়, তো পানি খাবেন বেশি করে, পানি খাবেন, পানিতে এতদিন খাইতে আমি স্যালাইন খালি সেই রকমের হ্যাঁ, পানি খেয়ে তো সে সর্দি করে ফেলেছে, পানি খেতে খেতে, তার মানে সর্দির ওষুধ একটু যে মর্টিয়ারও দেওয়া হয়েছে, ফেক্সো দেওয়া হয়েছে এবং ক্যালকোরাল যেটা দেওয়া হয়েছে, ঠিক আছে, ঠিক হয়ে যাবেন। কোটে কোটে কি জন্য হয়েছে, এর জন্য খালি তলপেট ব্যথা করে, সব শরীর দরদ আর জিলিক যন্ত্রণা, মাথা ব্যথা করে, সব শরীরও ব্যথা করে। আচ্ছা, ৬ মাস থেকে প্রস্রাবের কি একটা সমস্যার কথা বললো, প্রস্রাবের কি সমস্যা, পেশাবের সময় পেশাবের এই থলিত কি যেন হয়েছে কুটি কুটি। আচ্ছা, তো কি যেন হয়েছে এটা কে বললো? এই আমি নিজেই দেখতে পারি, প্রস্রাবের থলিটা নিচে নেমে আসে। আচ্ছা, প্রস্রাবের থলিটা কি নিচে নেমে আসে, হাতে লাগে? অনেকদিন ধরে বুঝতে পারতেছেন, ছেলে মেয়ে সব নর্মাল ডেলিভারি হয়েছে, বাচ্চা কাচ্চা কয়জন? জরায়ুটা নামেনি, কিন্তু প্রস্রাবের থলিটা নিচে নেমে আসছে, এটাকে আবার আমরা বলি সিস্টোসিল। তো সিস্টোসিলটার গ্রেড আছে, মাইল্ড, মডারেট, সিভিয়ার। যদি মাইল্ড ফর্মে থাকে, মানে হাতেই শুধু লাগে, নারীর মুখটা বরাবর থাকে, তাহলে আমাদের, আমরা আসলে অপারেশনের কথা বলি না, আমরা বলি প্রস্রাবটা যখনই চাপ হবে সাথে সাথে যেন প্রস্রাবটা সে করে আসে, আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, বেশি করে পানি খাবে। কিন্তু যদি এটা দেখা যায় যে বাইরে বের হয়ে আসে, তাহলে কিন্তু এটা অপারেশন করে রিপেয়ার করতে হবে, কারেকশন করতে হবে। এটা বাড়িতে কি করে, মানে আপনার স্বামী কি করে? আমার স্বামী নাই, 10 বছর মারা গেছে। আচ্ছা, তাহলে দেখে শুনে কে, কার সঙ্গে থাকেন, ছেলের সঙ্গে? আমার ছেলে ছোট, আমি নিজেই কর্ম করি। আপনি কর্ম করে? আচ্ছা, তাহলে তাকে কি পরামর্শ দিচ্ছেন? তাকে হচ্ছে যেটা ভালো হয়, একজন নিকটস্থ গাইনোকোলজিস্টের কাছে যেতে হবে, গাইনোকোলজিস্ট দেখে নিবে যে তার এটা অপারেশন করার মতো কিনা, যদি না করার মতো হয় তাহলে ওষুধপত্র কিছু দিবে, কিছু নিয়ম কানুন শিখিয়ে দিবে, ওই যে আমি যেটা বললাম, প্রস্রাবটা জমিয়ে রাখা যাবে না, টাইম করে করে 1.5-2 ঘন্টা পরপর প্রস্রাব খালি করে আসতে হবে, ভারী কাজ করা যাবে না, কোনো কিছু ভার উত্তোলন করলে এটা নিচে চলে আসবে, আর যদি দেখা যায় অনেক বড় তাহলে তো এটা কারেকশন লাগবে। আচ্ছা, আপাতত একটু নিয়মগুলো মানেন, হ্যাঁ, তারপরে যদি মনে হয় যে আসলে এই প্রস্রাবের থলি একদম বের হয়ে আসে, তাহলে ওটার অপারেশন লাগবে। আমি তো করি, আমি আমি সেটা কাজ করে, আহা হ্যাঁ সেটাই,
সেটাই শাহিদ আপা, আপনি তো কাজ করতেই হবে, তাহলে এটার সমাধান কি? এটার সমাধান হচ্ছে সরকারি হাসপাতালে সে যাবে, সে যেহেতু কাজ করবে তাহলে এটাকে অপারেশন করে ঠিক করে আসবে, আদারওয়াইজ এটার জন্য তো জরায়ুটাও বের হয়ে চলে আসবে এবং তারপরে তো আর সে মানে ওটার জন্য সে কাজেও যেতে পারবে না। আচ্ছা, সরকারি হাসপাতালে গিয়ে এটা দেখা আসবেন একটু। খুব মাথা ব্যথা করে আর পেটের ভিতর খুব ঝিলিক পারে, মাজার ভিতর ঝিলিক পারে, পা তো লাগবে, কারণ ব্লাড আসছে তো তার জায়গা থেকে নিচে নেমে চলে আসছে না, তার একটা পেইন হবেই, এখানে ব্যথা হবেই। আপনি একটু হাসপাতালে যাবেন, নিকটস্থ হাসপাতালে গিয়ে গাইনি ডিপার্টমেন্টে যাবেন যেখানে মহিলাদের এই চিকিৎসাটা হয়। যদি ছোট্ট একটা অপারেশনও লাগে অপারেশনটা করে আসবেন, নাহলে এটা আরও অনেকটা বের হয়ে আসবে। এটা বের হওয়ার পাশাপাশি পিছনেই জরায়ু থাকে, জরায়ুটাও নিচে নেমে যাবে, তখন কিন্তু আপনি কাজ করতে পারবেন না। ঠিক আছে, হ্যাঁ শারবিন আপা, ওই যে অনেকক্ষণ দেরি করাইছেন আবার অনেকক্ষণ আমাদেরও দেরি করাবেন, তাই না? আমরা শুরু করছি একটু দেরিতে, বাট অনেক তারপরে মায়েরা সবাই চলে আসছে, এবং আমরা এই অনুষ্ঠানটার মজাটাই এটা যে আমরা একদম একজন মাও কথা বলতে পারবেন না, এখানে এসে বসছেন সেটা আমরা মানি না, সুতরাং যে ডাক্তারকে বসায় রাখি, ডাক্তার কথা বলতেই থাকবে, আপনারাও কথা বলতে থাকবেন, এটুকু আমরা রেকর্ড করব, আগামী সপ্তাহে দেখাবো। আপাতত যারা দেখছেন সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি, আজকে বিদায় নিচ্ছি পাবনার সদর উপজেলার দুগাছি ইউনিয়নের খন্দকার বাড়ি, সেখান থেকে আগামী সপ্তাহেও আবার ওখানেই থাকবো, নিশ্চয়ই থাকবেন আপনারা আমাদের সঙ্গে। যে কুয়াশা, এই যে ছলনা, এই বঞ্চনাকে পার হয়ে।